আসসালামু আলাইকুম সাপ্লাই একাডেমি ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আলোচনা করব সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন স্কুল ও কলেজ পর্যায়ে এন প্রাপ্ত সিলেবাসের আলোকে চলুন ভিডিওটি শুরু করা যাক সাজেশন দেওয়ার পূর্বে আপনাদের বলে রাখি প্রথমে হচ্ছে এন টিআরসির পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে ডিসেম্বর ও তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ এ পরীক্ষার জন্য প্রথমে আপনাদেরকে এন টিআরসি এ প্রদত্ত সিলেবাসটি ভালো করে দেখতে হবে কারণ সিলেবাস দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি পড়া লাগবে আর কি কি পড়া লাগবে না অতিরিক্ত পড়ে লাভ নেই ক্ষেত্রে বাংলা সাহিত্য একেবারে পড়া লাগবে না সিলেবাসে নেই শুধু বাংলা ব্যাকরণের ওপর প্রশ্ন হবে তাই আপনাদের এন এ প্রদত্ত সিলেবাসটি দেখার জন্য গুরুত্ব আরোপ করতেছি সিলেবাসটি আপনারা ভালোভাবে দেখবেন যদি সিলেবাসটি না পান তাহলে আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নিন দশ থেকে চুয়াল্লিশতম বিসিএসের প্রশ্ন বিশেষ করে আপনার পড়া পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশতম বিসিএসের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বেন এর প্রশ্ন দুইশোটি থাকে সকল প্রশ্ন পড়ার দরকার নেই এক্ষেত্রে আপনারা বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য পড়ার দরকার নাই গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এ চারটি অংশ আপনারা খুব ভালোভাবে পড়বেন এবং দশ থেকে চুয়াল্লিশতম বিশেষের এই চারটি অংশই আপনারা পড়বেন তাহলে অ্যানাফ ছয় থেকে ষোলোতম শিক্ষক নিবন্ধনের সকল প্রশ্ন বিগত সালে শিক্ষক নিবন্ধনের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নগুলো আপনারা ভালোভাবে পড়বেন এগুলো পড়লেই আশা করা যাচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার চল্লিশ নাম্বারে পাশ আপনারা জানেন এটা পেয়ে যাবেন এরপরে যদি আপনারা সময় পান তাহলে দু থেকে দু সালে যতগুলো চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর পরীক্ষার আপনারা হচ্ছে প্রশ্নগুলো সমাধান করবেন এবং সর্বশেষ তিন মাসের আপডেট সাধারণ জ্ঞান পড়বেন বেশি বেশি মডেল টেস্ট দিবেন মডেল টেস্টের জন্য আমি একটি ভিডিও একটি না একাধিক ভিডিও আপলোড করব আপনারা আমার সাথে থেকেও মডেল টেস্টে দিতে পারেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম